নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন আমরাও চাই, সেটা আমরা একমত। কিন্তু কোশ্চেন হলো, সেই নির্বাচিত সরকার যদি ইলেকশন কমিশনকে এবং সমস্ত প্রশাসনকে প্রভাবিত করতে পারে, নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, সেটা কি নির্বাচিত সরকার হবে? নাও হতে পারে। যেহেতু শুধু ইলেকশন কমিশন ঘোষণা দিলেই সেটাকেই আইনসঙ্গত হতে পারে, সেটা সংবিধান সংগত নয়। আমরা মনে করি সংবিধান আছে আমাদের গণতন্ত্রের কথা, সেখানে জনগণের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। ভোটাররা যদি মনে করে আমি ভোট দিয়েছি এবং আমি সরকার গঠন করেছি, তখনই সেটাকে আমি বলবো নির্বাচিত সরকার। সেই জন্যই আমরা বলেছি যে আমাদের এমন একটি সরকার ব্যবস্থা চালু করতে হবে যে নির্বাচিত সরকার ব্যবস্থা আমরা এখনও চাচ্ছি। সেটা হলো যে সরকারের অধীনে কোনো প্রভাব থাকবে না নির্বাচন কমিশনের, কোনো ধরনের নির্বাচন কমিশনে তারা নির্বাচনী কর্মকাণ্ডে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। যদি পারে তাহলে কী হবে? আমি সরকারে আছি, আমি প্রধানমন্ত্রী, আমি নির্বাচন কমিশনকে ইচ্ছা করে আমার মতামত দিতে পারি। আমার নির্বাচন কমিশন যেরকম আমি বলবো সেইভাবে আমাকে ডিক্লেয়ার দিয়ে দেবে। আমি কি নিজেকে হারবো এরকম কোনো ডিক্লারেশন দিতে বলবো? কেউ বলবে পৃথিবীতে? তো যে নির্বাচন কমিশন, যে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন, সেই নির্বাচন ব্যবস্থায় নির্বাচিত সরকার বলা যায় কি যায় না? যায় না। আমার ব্যাখ্যা হলো এটাই যে আমরা ওই আইনকে মানি, আমরা ওই আইনের সঙ্গে থাকতে চাই, কিন্তু ওই আইনকে বর্তমান সরকার মানে নাই। বর্তমান সরকার যেটাকে আমি আবার বললাম গণতন্ত্রের সংজ্ঞা হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের দ্বারা, জনগণের সরকার এবং জনগণের জন্য কাজ করবে এই সরকার। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সেটাই যদি হয় আমাদের দেশে আমরা দীর্ঘদিন থেকে কি দেখছি বলেন? আওয়ামী লীগ নামে এবং বেনামে তাদের সরকার হয়ে গেছে, তারা তাদের সরকার নির্বাচিত করছে এবং তারা কাজ করছে তাদের সরকারের জন্য। এখন বলেন যে বেনামে আবার আওয়ামী লীগ কি? বেনামে আওয়ামী লীগ হলো যে লোকগুলি দেখবেন প্রশাসনে আছে, পুলিশে আছে, আর্মিতে আছে, সব জায়গায় আছে, দেখবেন একবারে বলবে আমার পরিবার আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ করতাম, আমি যুবলীগ করতাম, আমরা আওয়ামী লীগের, এবং তারা আওয়ামী লীগের মিটিংয়ে যায়, আওয়ামী লীগের স্লোগান দেয়, আওয়ামী লীগের ভাষায় কথা বলে। এটা হলো বেনামে আওয়ামী লীগ।